আমাদের কেউ খুব সকাল সকাল আসে, তো সেক্ষেত্রে ওনাকে গুপ্তিপাড়াটা একটু ঘুরতে চান। তো গুপ্তিপাড়া যদি ঘুরতে চান তাহলে কোথায় কি দেখবেন সেই সম্পর্কে, মানে কি কি জিনিসগুলো দেখার আছে সেইগুলো আমি ছোট ছোট একটু ভিডিও করে আপনাদেরকে এখন প্রেজেন্টেশন করছি। তো মোটামুটি আমাদের গুপ্তিপাড়ার এই জায়গাগুলো আপনি দেখতে পারলেন যে কোথায় কি। তো এবার আমরা গুপ্তিপাড়ার কোথায় কি দেখতে পারি সেটা একটু দেখি। তো প্রথমে আমরা এই যে গুপ্তিপাড়ার হ্রদগুলো আমি এটা আরেকবার একটু দেখিয়ে দিই, যে তাহলে গুপ্তিপাড়ার এই জায়গাটা যে বৃন্দাবন চন্দ্র মন্দির, সেখান থেকে 12টার সময় অর্থায়ন হবে এবং প্রথম পর্যায়ে গুপ্তিপাড়া হ্রদ এই জায়গায় থামবে দেশকালীতলা পেরিয়ে এই জায়গাটায় প্রথম পর্যায়ের হ্রদ এখানে থামবে। আচ্ছা, এবার দ্বিতীয় পর্যায়ে 4টা থেকে হ্রদ শুরু হবে। এই এখান থেকে হ্রদ টান হয়ে একদম পুরো গুপ্তিপাড়া মাসির মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি সেই জায়গায় গিয়ে হ্রদ থামবে, যেটা চাঁদুরি নামে পরিচিত, এই জায়গাটা গিয়ে হ্রদ থামবে এবং সেখান থেকে একদম চাঁদুনিতে মানে অর্থাৎ শ্রী মানে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়িতে এখানে কাঁধে ভক্তদের কাঁধে চেপে সেখানে মাসির বাড়ি পৌঁছাবেন। এই হচ্ছে রথ এই জায়গাটা থাকবে। যাই হোক, এবার এবং সম্পূর্ণ তো এখানে বিশাল বড় মেলা, বুঝতে পারছেন যে টোটালটাই মেলা বসবে, বিশাল বড় মেলা বসেছে রীতিমতো। তো আপনারা মেলা উপভোগ করবেন এবং যদি কেউ এই 10টার মধ্যে আসেন তাহলে 10টার মধ্যে প্রথমেই আপনি যেটা করবেন সরাসরি রথটানটা দেখে বা রথটানের আগে প্রথমে আমাদের এই জগন্নাথ দেবের একদম মন্দির, যেটা বৃন্দাবন চন্দ্র, শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির, এটা কিন্তু ভালোভাবে ঘুরে দেখবেন। কারণ এখানে সম্পর্কে একটু বলি, এখানে 4টে প্রধান মন্দির আছে। একটা হচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রজির মন্দির এবং তার সাথে আছে রামচন্দ্রজির মন্দির। রামচন্দ্রজির মন্দির টোটালটাই পুরো টেরা মানে টোটালটাই কিন্তু টেরাকোটার কাজ করা আছে, পোড়ামাটির কাজ আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। এবং তার অপোজিট সাইড রামচন্দ্র মন্দিরের অপোজিট সাইডে কৃষ্ণচন্দ্র মন্দির আছে, সেখানেও খুব সুন্দর রাধা মানে কৃষ্ণচন্দ্রজি রাধাচন্দ্রজি দেখতে পাবেন। এবং এখানে জোড়া চালার আছে বহু নিতাই তার মন্দির আছে, এই জায়গাটা ভালোভাবে দেখলেন খুব সুন্দর। এবং এখানে যেখানে স্নান যাত্রার সময় যেখান থেকে বিগ্রহদেরকে স্নান করানো হয় সেই জায়গাটা আপনারা দেখবেন। এবং যাই হোক, এটা দেখার পরে আপনারা যদি মনে করেন দুদিকে যেতে পারেন, একটা হচ্ছে কাছাকাছি রাস্তার উপরেই দেশকালী মাতার মন্দির, এখানে পড়বে দেশকালী মাতার মন্দির আপনারা দেখতে পাবেন। এবং দেশকালী মাতার মন্দিরের ঠিক পিছনেই আমাদের বাংলা যে এই জায়গাটায় দেশকালী মাতার মন্দিরের ঠিক পিছনেই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি, যে বারোয়ারি কনসেপ্ট কিন্তু গুপ্তিপাড়াতেই, সেই বারোয়ারি প্রথম বারোয়ারি শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী তলা, এই বিন্ধ্যবাসিনী তলায় আপনারা আসবেন। এসে সেখান থেকে আপনারা কিছুক্ষণ পরিদর্শন করলেন, করে আপনারা এই আর যেটা আছে রথ সড়ক, সেই রথ সড়কের উপরে কিন্তু একটা পুরনো সেন বাড়ি আছে, সেটা খুব সুন্দর, সেটা দেখতে পারেন। এবং এই সেন বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে আছে, সেই রাস্তা দিয়ে জোড়া শিব মন্দির আছে, সেটা দেখতে পারেন। সেখান দিয়ে কিংবা সরাসরি চলে আসেন রসড়ক হয়ে, রসড়ক হয়ে আপনারা যদি কেউ এই চাঁদুনিতে আসেন, চাঁদুনিটা ভালোভাবে দেখলেন, খুব সুন্দরভাবে রং করা হয়েছে, বড় মন্দির করা হয়েছে, প্রাচীর উদ্বোধন হয়েছে সেটা। এবং কেউ যদি খেয়াঘাটের দিকে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা তো অবশ্যই গঙ্গাধরটা উপভোগ করবেন, গুপ্তিপাড়া ফেরিঘাটের ঠিক উল্টো দিকটা, এই জায়গাটা গঙ্গাধরটা উপভোগ করবেন। এবং এই জায়গাটাই আমি মার্ক করেছিলাম, আপাতত সেটা নেই, এই জায়গাটায় কিন্তু যে মানে আগেকার যে নীলকুঠি মানে ইংরেজদের আমলে যে নীলকুঠি যে ব্যবসা হতো তখন তাদের যে জায়গা বা কিছু জায়গা ছিল যেখানে নীলকুঠি মানে নীলের চাষবাস এবং সেখান থেকে রক্ষণাবেক্ষণ বা ইয়ে করতে হতো, তার একটা মানে ভগ্ন অবস্থায় একটা পিলার এখানে আছে, সেই পিলারটা আপনারা দেখতে পারবেন এই জায়গাটায়। আচ্ছা, এবার যদি আরো কিছু মন্দির দেখতে চান, খুব সুন্দর সুন্দর মন্দির যদি দেখতে চান, বা এখানে একটা পার্ক হয়েছে রিসেন্ট, সেগুলো সম্পর্কে একটু বলি, তো সেক্ষেত্রে আপনাদেরকে টোটো ধরে সরাসরি কৃষ্ণবাড়ি চড়ে আসতে পারেন, চর কৃষ্ণবাটিতে চলে আসেন টোটো ধরে। তো সেখানে অ্যাথেনা একদম সরাসরি মহাত্মারায় অ্যাথেনা ইকো পার্ক, এটা কিন্তু বেশ টাইম লাগে, মোটামুটি 15 মিনিট লাগে, বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে 10 মিনিটেই এখানে প্রায় পৌঁছে যাবেন। অ্যাথেনা ইকো পার্ক খুব সুন্দর, ইউটিউব বা অ্যাথেনা ইকো পার্কের সম্পর্কে ইউটিউব বা আমাদের ফেসবুক পেজেও অনেক ছবি এবং ভিডিও দেওয়া আছে, সেই জায়গাটা দেখতে পারেন এবং সময় কাটিয়ে যেতে পারেন। এবং এই জায়গাটা সম্পর্কে একটু বলি, পিকনিক স্পট এবং ঘোরার জন্য কিন্তু অতি উত্তম জায়গা। এই যে আপনি বিশেষ করে 12টা থেকে 4টা হওয়ার পরে যে মোটামুটি 2 ঘন্টা টাইম পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ঘুরে আসতে পারেন। এবং অ্যাথেনা ইকো পার্কের পাশেই কিন্তু যদি কেউ ফুলতলা খেয়া এই যে খেয়াঘাটে আসে, তারাও দেখবেন যে সোলেমান বাবার আশ্রম, এটাও বেশ এখানে ভালো মেলা হয়। এবং দূর দূরান্ত বিশেষ করে উপার বাংলা মানে বাংলাদেশ থেকে সেখান থেকেও কিন্তু আছে সুলেমান বাবার আশ্রম ফুলতলায়,
এখানে এখন নতুন মন্দির তৈরি হয়েছে, আমি যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওগুলো আমি সব ভিডিও দেখাবো, সেই ভিডিওতে পুরনো মন্দির ছবি আছে, কিন্তু আমি নতুন বেশ বড় মন্দির তৈরি হচ্ছে এই জায়গাটায়, সুলেমান বাবার আশ্রমে। কিন্তু খুব মনোরম পরিবেশ, বড় বট গাছ তলা, খুব সুন্দর পরিবেশ, এই জায়গাটায় আসতে পারেন। এবং সেখান থেকে যদি আপনারা কেউ ওই কেউ যদি শক্তিপুর খেয়াল ঘাট হয়ে আসেন বা এইদিকে যদি কেউ যান, তাহলে সেক্ষেত্রে বলবো যে ছাতিমতলা পেরিয়ে পদ্মডাঙ্গা পেরিয়ে বেনালি চর, ওখানে হোগলা কালী মাতার মন্দির, খুব সুন্দর জায়গা। পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, এখানে বড় অশ্বত্থ গাছ আছে, বট গাছ আছে, খেলার মাঠ এবং সবুজে ঘেরা এই জায়গাটায় আপনারা দেখতে পারেন। মন্দিরটা খুব সুন্দর মন্দির, তো সেই জায়গাটাই আপনারা এই মন্দিরেও একটু ঘুরে যেতে পারেন। আচ্ছা, সেখান থেকে আপনারা যখন গঙ্গার ধার দিয়ে যাবেন, নিঃশান্তে খুব ভালো লাগবে। আর একটা বিষয় হচ্ছে, যদি কেউ এইদিকে যদি কেউ আসেন গুপ্তিপাড়ার খেয়াঘাটের এই পাশে যদি আপনি এগিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে সূর্য মন্দির আছে এবং রাধাকৃষ্ণ মন্দির আছে, তো এই জায়গাটা ঘুরে আসতে পারেন। আর একটা হচ্ছে, কেউ যদি এই SH6 মানে STKK রোডে দিয়ে আসেন, তবে সেক্ষেত্রে দাসপাড়ার একটা বড় কিন্তু হরি মন্দির তৈরি হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আচ্ছা, এবার যদি কেউ বিহুলা স্টেশনে নামেন, তো বিহুলা স্টেশনের কাছেই কিন্তু একটা মন্দির আছে, সেটা হচ্ছে সর্বমঙ্গলার মন্দির মানে কালী মন্দির, এটা খুব সুন্দর জায়গা, এই জায়গাটা কিন্তু আসতে পারেন। আচ্ছা, আরো কিছু জায়গা যেগুলো ভেতরের জায়গা সেগুলো বলি, যে আপনাদের যদি পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েতের কাছে যেটা আছে, 1 নম্বর পঞ্চায়েতের কাছ দিয়ে যদি কেউ যান, তাহলে সেখানে কিন্তু পুরনো একটা দুর্গা বাড়ি আছে, ওই জায়গাটা একটু ঘুরে আসতে পারবেন। এবং সেখানে বেশ প্রাচীন বিগ্রহ মানে দুর্গা প্রাচীন বিগ্রহ সেটা আছে। এবং যদি কেউ ওই দেশকালী মন্দিরের ব্যাপারটা একটু বলি, দেশকালী মন্দিরের পাশ দিয়ে সেন বাড়ির পাশ দিয়ে একটু যদি যান, সেখানে সেন বাড়ি আছে, তাদের একটা দুর্গা দালান আছে, যেখানে আপনারা অলরেডি শুনেছেন যে দুর্গাপুজোর সময় কিন্তু ওই জায়গায় অরিজিনাল মানে জ্যান্ত পেঁচা কিন্তু ওই দুর্গা ঠাকুরের মানে লক্ষ্মীর পাশে এসে বসে। সেই জায়গাটা একটু যদি অনুমতি পান তো ঘুরে দেখতে পারেন। এবং সেখানে জোড়া শিব মন্দির আছে, সেখানেও আপনারা যেতে পারেন। তো এই ছিল ব্যাপার, আর আপনাদেরকে বললাম কোথায় মনিটরিং ক্যাম্প ম্যাম্প এই ব্যাপারগুলো থাকবে বলে দিয়েছি। এবার আপনাদেরকে একটু ভিডিওগুলো পরপর পরপর দেখাই, গুপ্তিপাড়ার রিলেটেড কিছু ভিডিও আমি ছোট 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 ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে এক জায়গায় দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি এবং বৃন্দাবাসিনী দেবী মাতা, সেটা দেখতে পাচ্ছেন। আর জগদ্ধাত্রী পুজো এখানে খুব সুন্দর ধুমধাম করে হয়, আপনারা কিন্তু জগদ্ধাত্রী পুজোতে আসবেন। এবং আলোর সজ্জায় কিন্তু মানে সম্পূর্ণ সম্পূর্ণ ঘুরতে পারে, কিন্তু ওই জগদ্ধাত্রী পুজোর মধ্যে মানে টোটালটাই লাইটে পরিপূর্ণ থাকে, যে আলোক সজ্জা হয়। এটা বিগত যেগুলো হয়েছে মানে 2 বছর আগেকার সেই ফটো এবং ভিডিও সেগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে। দেখছেন যে মানে একদম পুরো প্রায় ওই যে আতস, যে আতস গাছ এটা হচ্ছে কালী পুজোর সময় তোলা ফটো। এটা মঙ্গল দ্বীপ, এই ছড়া আছে একটা, এটা বিন্দমানচন্দ মন্দিরের ভেতরে শ্রীরামচন্দ্রের মন্দিরের টেরাকোটার কিছু কাজ দেখতে পাচ্ছেন, অপূর্ব সম্পূর্ণ দেয়াল জুড়ে কিন্তু এরকম পোড়া মাটির কাজ দেখতে পাবেন এর বিন্দমানচন্দ মন্দিরের ভেতরে।
কেমন লাগছে ভিডিও আপনারা একটু কমেন্ট করুন। এখন দেখছেন সুরজিৎ মণ্ডল, শুভ রয়, প্রদীপ মণ্ডল, রুমা দত্ত, বিশ্বজিৎ নাগ, সবাইকে থ্যাংক ইউ। আপনারা সবাই শেয়ার করবেন অবশ্যই। এটা যেটা আমাদের মাসির বাড়ি এবং ভান্ডালুট, এটা হচ্ছে উল্টো রথের আগের দিন, অর্থাৎ এবছর হচ্ছে 8ই জুলাই বিকেল 5টার সময় কিন্তু ওই এই দৃশ্য আপনারা দেখতে পারবেন। এখন এই এই মাসির বাড়ি কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো অন্যরকম কালার এবং অনেকটাই সংস্কার হয়েছে, এবং আজকে উদ্বোধন হয়েছে তার, সেটা আপনারা দেখতে পাবেন। এটা আগেকার ফটো তাই আছে। এবার হুগলি নদীর শান্ত করা পরিবেশ একটু দেখুন। এই যে ভেসেল, গুপ্তিপাড়া ভেসেল, এগুলো গুপ্তিপাড়া শান্তিপুরে এটা বোটিং হয় অনেক সময়, তার কিছু ছবি। ঠিক আছে, এখন ইয়ে হচ্ছে, লাইভ চলছে। গুপ্তপাড়ায় কিন্তু প্রচুর উৎসব মেলা হয়, কিন্তু সবটা এখানে নেই। সব tables have turned.